গল্পের শুরুতেই ফিমেল লিড বাইজিংকে দেখানো হয়। বাইজিং এর বন্ধু যাও অসুস্থ, তাই সে যাও এর জন্য ঔষধি নেওয়ার জন্য একটি পাহাড়ের উপর এসেছে। সে যখন পাহাড়ের উপর ঔষধি খোঁজাখুঁজি করছিল, তখনই হঠাৎ করে তার কাছে একটি হোয়াইট স্নেক চলে আসে এবং বাইজিং কিছু বুঝে ওঠার আগেই ওই হোয়াইট স্নেকটি তার হাতে কামড় বসিয়ে দেয়। হোয়াইট স্নেকটি তার হাতে কামড় বসাতেই তার শরীরে হোয়াইট স্নেক এর বিষ ছড়িয়ে পড়তে শুরু করে এবং সে কিছু বুঝে ওঠার আগেই বেহুশ হয়ে ওই পাহাড়ের চূড়া থেকে নিচে থাকা সমুদ্রতে পড়ে যায়। এরপরের দৃশ্যে আমরা বাইজিংকে একটি বোর্ডের উপর সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখি। এই বোর্ডের উপর লিলং নামক একটি ছেলে উপস্থিত ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি লিলংই বাইজিং এর জীবন বাঁচিয়েছে। এর কিছুক্ষণ পর যখন বাইজিং এর হুশ ফিরে আসে, সে লিলংকে ওই বোর্ডের উপর দাঁড়িয়ে থাকতে দেখে লিলংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জীবন বাঁচিয়েছো? এটা শুনে লিলং যখনই তার দিকে ফিরে তাকায়, সে লিলংকে দেখতেই তাকে, কারণ লিলংকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল। এরপর যখন তার হুশ ফিরে আসে, মানে তার লিলংকে দেখা শেষ হয়, তখন সে লিলংকে জিজ্ঞাসা করে, তুমি এখানকার আশেপাশে কোথাও একটি হোয়াইট স্নেক কে দেখেছো? এটা শুনে লিলং তার আসল রূপে চলে আসে। লিলং এর আসল রূপ দেখে আমরা বুঝতে পারি লিলংই আসলে ওই হোয়াইট স্নেক। লিলং এর এই আসল রূপ দেখে বাইজিং অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে ওই বোর্ডের উপর থেকে পানিতে পড়তেই যাচ্ছিল, তখনই লিলং তার পাওয়ার ব্যবহার করে বাইজিং কে একটি বাবলে বন্দী করে নেয়। তখনই আমরা জানতে পারি লিলং কোনো সাধারণ স্নেক নয়, সে আসলে স্নেক গড। সে এখানে এই মাউন্টেন এর মধ্যে কয়েক হাজার বছর থেকে ট্রেনিং করছে। এরপর সে ওই বোর্ডের উপর সে তার হিউম্যান রূপে চলে আসে। তখন বাইজিং ও লিলংকে বলে তাকেও ওই বাবল থেকে বের করার জন্য। এটা শুনে লিলং বাইজিংকে ওই বাবল থেকে বের করে আবার বোর্ডের উপর নিয়ে আসে। বাইজিং বোর্ডের উপর আসার পর লিলংকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছ থেকে কি চাও? এটা শুনে লিলং বাইজিংকে বলে, আমি তোমার ভিতরে একটি ফ্লাওয়ার প্লান্ট করব, এরপর থেকে তোমায় আমাকে ট্রেনিং এ সাহায্য করতে হবে। এইভাবে কিছুদিন যদি আমাকে ট্রেনিং এ সাহায্য করো, তাহলে ওই প্লান্ট এর মধ্যে থাকা ব্ল্যাক অরা নষ্ট হয়ে যাবে। এরপর আমি ওই ফ্লাওয়ার বের করে ফ্লাওয়ারটিকে রিফাইন করে ডিমনদের বিরুদ্ধে ব্যবহার করে ডিমনদের হাত থেকে এই পৃথিবীকে বাঁচাতে পারবো। এরপর লিলং একটি এগ্রিমেন্টের মধ্যে বাইজিং এর ফ্রুট পিন নিয়ে নেয়, যাতে বাইজিং পরে তাকে মানা করতে না পারে। এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায় এবং এর পরের দৃশ্যে আমরা বাইজিংকে একটি জঙ্গলের মধ্যে দেখতে পাই। সে লিলং এর হাত থেকে বেঁচে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার উপর অনেকগুলো ডিমন আক্রমণ করে দেয়। কিন্তু ডিমনগুলোর হাত থেকে বাইজিংকে বাঁচানোর জন্য সেখানেই তার বন্ধু যাও চলে আসে এবং ওই ডিমনগুলোর সাথে লড়াই করে বাইজিংকে ওই ডিমনগুলোর হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ডিমনদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই যাও একা ওই ডিমনগুলোর সাথে পেরে উঠছিল না। তখনই একটি ডিমন বাইজিং এর হাত ধরে বাইজিংকে উড়িয়ে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। তখনই সেখানে লিলং চলে আসে এবং ওই ডিমনটির উপর আক্রমণ করে ডিমনটির হাত থেকে বাইজিংকে বাঁচিয়ে নেয়। কিন্তু যখনই বাইজিং লিলংকে সেখানে দেখতে পায়, সে দৌড়ে যাও এর কাছে চলে আসে এবং যাওকে বলে, এই সেই হোয়াইট স্নেক যে আমাকে বন্দি করে রেখেছিল। কিন্তু যাও লিলংকে দেখে লিলং এর সামনে নিজের মাথা নিচু করে দে। এটা দেখে বাইজিং অনেক বেশি আশ্চর্য হয়ে গিয়েছিল। এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাইজিং যাও এর ক্ষততে ঔষধি লাগিয়ে দিচ্ছিল। কিন্তু তখনই তাকে তাদের সেক্ট এর সবাই ডেকে পাঠানো হয়। সবাই আসার পর সেক্ট মাস্টার চিং বাইজিং কে বলেন, তুমি একটি ডিমন এর সাথে এগ্রিমেন্ট করে আমাদের সেক্ট এর নিয়ম ভেঙেছ। এটা শুনে বাইজিং সেক্ট মাস্টার কে বলে, আমি চাইনি ওই এগ্রিমেন্টটি করতে, কিন্তু ওই ডিমনটি আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই সে জোর করে ওই এগ্রিমেন্টে আমার হাতের ছাপ নিয়ে নিয়েছে। এটা শুনে মাস্টার চিং বাইজিং পরে তার আর যতগুলো স্টুডেন্ট সেই সবার মধ্যে উপস্থিত ছিল, সে বাকি সবাইকে বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য। স্টুডেন্টরা সেখান থেকে চলে যাওয়ার পর মাস্টার চিং বাইজিং কে বলে, তুমি ডিমনদের থেকে দূরে থেকো, না হলে ওই ডিমনগুলো তোমার পরিবারকে শেষ করে দিবে। এটা শুনে বাইজিং মাস্টার চিং কে বলে, আমি যে কোনো ভাবেই হোক না কেন ওই এগ্রিমেন্ট ক্যান্সেল করার চেষ্টা করব। কিন্তু তখনই আমরা লিলং কেও সেখানে দেখতে পাই। আসলে লিলং লুকিয়ে তার স্নেক রূপে এখানে চলে এসেছিল এবং এদের কথা শুনছিল। এর পরের দৃশ্যে আমরা বাইজিং কে একটি হসপিটালের মধ্যে দেখতে পাই। আসলে বাইজিং এখানকার একজন ডক্টর, তাই সে এই হসপিটালের মধ্যে এসে রোগীদের ঔষধি দিচ্ছিল। যখন একজন রোগী তার কাছ থেকে ঔষধি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই লিলং তার স্নেক রূপে এসে ওই মেয়েটিকে জড়িয়ে ধরে। কিন্তু এই বিষয়টি বাইজিং ছাড়া আর কেউই দেখতে পাচ্ছিল না। বাইজিং যখন এই বিষয়টি বুঝতে পারে, সে লিলং এর
সাথে কথা বলার জন্য হসপিটালের বাহিরে চলে আসে এবং লিলংকে বলে আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমি তোমার সাথে ওই এগ্রিমেন্টে জড়িয়ে থাকতে পারবো না তাই তুমি এই এগ্রিমেন্টটি ক্যান্সেল করে দাও এটা শুনে লিলং বাইজিং এর সামনে চলে আসে এবং বাইজিংকে বলে এগ্রিমেন্ট করা কোনো ছেলেখেলা নয় তাই আমি ওই এগ্রিমেন্টটি ক্যান্সেল করতে পারবো না এটা বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায় রাতেও বাইজিং ওই এগ্রিমেন্টটি ক্যান্সেল করার কথা চিন্তা করছিল যে কিভাবে সে ওই এগ্রিমেন্টটি ক্যান্সেল করতে পারে কিন্তু সে কোনো উপায়ই খুঁজে পাচ্ছিল না তখনই তার রুমের বাহিরে থেকে কারো একজনের নড়াচড়ার আওয়াজ শুনতে পাওয়া যায় এরপর আমরা বাইজিং এর রুমের বাইরের দৃশ্য দেখতে পাই আসলে বাইজিং এর রুমের বাইরে যাও উপস্থিত ছিল যাও এর অসুখ অনেক বেশি বেড়ে গিয়েছিল তাকে দেখতেই লাগছিল তার অবস্থা অনেক বেশি খারাপ যাও যখন বুঝতে পারে বাইজিং রুম থেকে বেরিয়ে আসছে সে দৌড়ে নিজের রুমের মধ্যে চলে যায় এরপরের দৃশ্যে আমাদের যাও এর রুমের মধ্যে লিলংকে দেখানো হয় লিলং যাও এর কাছে আসে এবং যাওকে বলে তোমার অসুখ অনেক বেশি বেড়ে গিয়েছে এইভাবে যদি তোমার অবস্থা খারাপ হতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে তাই তুমি এখনো কেন জেড লেকে যাওনি এটা শুনে যাও লিলংকে বলে আমি অবশ্যই জেড লেকে যাব কিন্তু তোমার জন্য যদি বাইজিং এর কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না এরপরের দৃশ্যে আমরা বাইজিংকে দেখতে পাই বাইজিং যাওকে খুঁজে খুঁজে যাও এর রুম পর্যন্ত চলে এসেছিল কিন্তু তখনই তার সামনে লিলং চলে আসে লিলং এইভাবে তার সামনে আসাতে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল তখনই লিলং বাইজিং এর হাত ধরে নেয় এটা দেখে বাইজিং লিলংকে বলে তার হাত ছাড়ার জন্য কিন্তু তখনই লিলং বাইজিংকে বলে তুমি আমার হাত থেকে তোমার হাতকে ছুটাতে পারছো না তাহলে কিভাবে তুমি ওই এগ্রিমেন্টটি ক্যান্সেল করবে কিন্তু তখনই হঠাৎ করে বাইজিং এর হাতে ম্যাজিক্যাল ফায়ার জ্বলে উঠে তাই বাধ্য হয়ে লিলংকে বাইজিং এর হাত ছেড়ে দিতে হয় লিলং বাইজিং এর হাতে এত সময় ধরে ম্যাজিক্যাল ফায়ার জ্বলতে দেখে কিছুটা আশ্চর্য হয়ে গিয়েছিল এরপর সে বাইজিংকে বলে কাল থেকেই তোমার ট্রেনিং শুরু হবে আমার সাথে কিছুদিন ট্রেনিং করার পর থেকেই তুমি ডিমনদের মারতে পারবে এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায় এবং এরপরের দৃশ্যে এই দুইজনকে খাবার টেবিলে দেখানো হয় বাইজিং লুকিয়ে লিলং এর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল কিন্তু লিলং এই বিষয়টি আগে থেকেই বুঝে গিয়েছিল তাই সে বাইজিংকে জিজ্ঞাসা করে তুমি এইভাবে কি ওই এগ্রিমেন্টটি ক্যান্সেল করতে পারবে কিন্তু তখনই হঠাৎ করে বাইজিং এর পেট ব্যথা করতে শুরু করে এটা দেখে লিলং বাইজিংকে বলে আমি তো তোমাকে একটি কথা বলতেই ভুলে গিয়েছি যখনই তুমি ওই এগ্রিমেন্টটি ক্যান্সেল করার চেষ্টা করবে তখনই তোমার এইভাবে পেট ব্যথা করতে শুরু করবে এখান থেকে সিন শিফট হয় এবং এরপরের দৃশ্যে আমরা একটি ডিমন গার্লকে দেখতে পাই সে এখানে এসে বাইজিংকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এটা দেখে লিলং তার উপর আক্রমণ করে দেয় তাই সে বাধ্য হয়ে এখান থেকে পালিয়ে যায় অন্যদিকে সেক্ট এর মধ্যে ওয়েং নামক একটি রাজ্যের রাজা মাস্টার চিং এর সাথে দেখা করতে আসে এবং মাস্টার চিংকে বলে আমার ওয়াইফ অনেকদিন থেকে অসুস্থ তাই সে মাস্টার চিংকে অনুরোধ করে একজন ডক্টরকে তার সঙ্গে পাঠিয়ে দেওয়ার জন্য তাই মাস্টার চিং বাইজিংকে ওয়েং রাজ্যে পাঠিয়ে দেন কিন্তু বাইজিং এর সঙ্গে সঙ্গে লিলংও সেখানে চলে এসেছিল তারা যখন ওয়েং রাজ্যের মধ্যে চলে আসে সেখানে আসার পর তারা দেখতে পায় ওয়েং রাজ্যের মধ্যে অপেরা অনুষ্ঠান চলছে অপেরা অনুষ্ঠান চলতে দেখে বাইজিং তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল কিন্তু লিলং এর পিছনের সত্য দেখতে পাচ্ছিল সে দেখতে পায় এখানে থাকা সবার ভিতরে ডিমন রয়েছে এরপর এই দুইজনকে ওয়েং রাজ্যের রানী মানে রোগীর রুমের সামনে নিয়ে যাওয়া হয় তারা রোগীর রুমের বাহিরে থেকেই রানীকে দেখার চেষ্টা করছিল কিন্তু তখনই হঠাৎ করে সেই রুমের দরজা খুলে যায় এবং দরজা খোলার সাথে সাথেই লিলংয়ের উপর রানী আক্রমণ করে দেয় কিন্তু এটা দেখে লিলং একই আঘাতে রানীর ভিতর থেকে সেই ডিমন গার্লকে বের করে দেয় আসলে ডিমন গার্ল সেখানে বাইজিংকে কিডন্যাপ করতে যাওয়ার পর লিলং এর হাতে মার খেয়ে পালিয়ে এখানে চলে এসে এই রানীর ভিতর ঢুকে গিয়েছিল এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বাইজিং ওই অপেরা অনুষ্ঠানের মধ্যে ডান্স করার জন্য চলে এসেছিল সেখানে আসার পর সে যখন ডান্স করছিল তখনই সেখানে ওই ডিমন গার্ল চলে আসে এবং আবার তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই বাইজিংকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারছিল না তাই সে তার বাদ্যযন্ত্র বাজিয়ে বাইজিং এর উপর আক্রমণ করে দেয় কিন্তু তখনই লিলং সেখানে চলে আসে এবং এই আক্রমণের হাত থেকে বাইজিংকে বাঁচানোর জন্য তার বাঁশি বাজিয়ে এই আক্রমণটিকে রিভার্স করে দেয় এটা দেখে সেই ডিমন গার্ল এই রুমটির মধ্যে দুমা ছড়িয়ে দেয় এবং এই সুযোগে বাইজিংকে সেখান থেকে নিয়ে চলে যায় তাই লিলং বাইজিংকে খোঁজার জন্য ওয়েং রাজ্যের মহল থেকে বেরিয়ে আসে সে যখন ওয়েং রাজ্যের মহল থেকে বেরিয়ে আসে মহলের বাইরে সে দেখতে পায় অনেকগুলো লোক একটি কফিন নিয়ে যাচ্ছে এটা দেখে সে ওই লোকগুলোর সামনে চলে যায় লোকগুলো তাদের সামনে লিলংকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ এরা মানুষ ছিল না ডিমন ছিল তাই তারা লিলংকে তাদের সামনে দেখে সেখান থেকে পালিয়ে যায় ডিমনগুলো সেখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে সেখানে থাকা কফিনটির ভিতর থেকে লিনকুইন নামক একটি ডিমন গাল বেরিয়ে আসে এবং তার হাতে থাকা একটি তলোয়ার দিয়ে লিংলং
লিংলংয়ের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু লিংলং উল্টো তার হাত থেকে তার তলোয়ারটি ছিনিয়ে এনে তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে ওয়াং চলে আসে এবং এই তলোয়ারটি গিয়ে ওয়াং এর বডিতে ঢুকে পড়ে এবং এই সুযোগে লিন কুইন সেখান থেকে পালিয়ে যায়। তাই এটা দেখে লিংলং ওই ডিমন গার্লটির পিছু করতে শুরু করে যে বাইজিংকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিল। তখন বাইজিং ওই ডিমন গার্লটিকে জিজ্ঞাসা করে, তুমি আমার পিছনে কেন পড়েছ? এটা শুনে ওই ডিমন গার্ল বাইজিংকে বলে, তোমার কাছে এমন একটি জিনিস রয়েছে যেটা আমার প্রয়োজন, তাই আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তোমার কাছ থেকে ওই জিনিসটি হাসিল করব। কিন্তু তখনই তার সামনে লিংলং চলে আসে এবং তার উপর আক্রমণ করে ওই ডিমন গার্লের হাত থেকে বাইজিংকে বাঁচিয়ে নেয়। এরপর সে বাইজিংকে বলে তার ফায়ার দিয়ে ওই ডিমন গার্লের উপর আক্রমণ করার জন্য, তাই লিংলং এর কথা মতো বাইজিং নিজের ফায়ার দিয়ে ওই ডিমন গার্লের উপর আক্রমণ করে দেয়। তাই এটা দেখে ডিমন গার্লটি ওখান থেকে পালিয়ে যায়। এটা দেখে এই দুইজনের মনে হচ্ছিল তারা ওই ডিমন গার্ল এর হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু তখনই ওই ডিমন গার্ল নিজের পাওয়ার ব্যবহার করে এই দুইজনকে হিপনোটাইজ করে দেয় এবং বাইজিং এর কাছে এসে বলে, তুমি যদি লিংলং এর সাথে করা ওই এগ্রিমেন্টটি ক্যান্সেল করতে চাও তাহলে তোমাকে লিংলং কে মেরে ফেলতে হবে। এরপর সে বাইজিং কে একটি ছুরি দিয়ে বলে লিংলং কে মেরে ফেলার জন্য, কিন্তু তখনই বাইজিং এর সেন্স ফিরে আসে এবং সে তার হাতে থাকা ছুরিটি দিয়ে ওই ডিমন গার্লের উপর আক্রমণ করে দেয়। তাই বাধ্য হয়ে ডিমন গার্লকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। তো পার্ট টু এর শুরুতে আমরা দেখতে পাই ডিমন গার্ল তার বস এর কাছে ফিরে এসেছে। তার বস যখন জানতে পারে সে বাইজিং কে কিডন্যাপ করে নিয়ে আসতে পারেনি, এটা জেনে সে ডিমন গার্লের উপর অনেক বেশি রেগে যায়। এটা দেখে ডিমন গার্ল তার বসকে বলে তাকে আরো একটি সুযোগ দেওয়ার জন্য। এরপরের দৃশ্যে আমরা বাইজিং কে দেখতে পাই, সে তার ঘরের মধ্যে শুয়েছিল। তখনই সে স্বপ্নে দেখতে পায় সে একটি ব্যাম্বু ফরেস্টের মধ্যে দৌড়ে পালাচ্ছে। তখন পিছন থেকে অনেকগুলো লোক চিৎকার করে করে বলছে, চিহাও ভিলেজ এর মধ্যে মাউন্টেন গড এর পূজা করো। এটা দেখার সাথে সাথেই বাইজিং এর ঘুম ভেঙে যায়। এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায় এবং এরপরের দৃশ্যে যাওকে জেডলেক এর মধ্যে দেখানো হয়। তার ফিল হয় বাইজিং কোনো বিপদে রয়েছে, তাই সে তখনই সেই জেডলেক থেকে বেরিয়ে ডাইরেক্ট বাইজিং এর বাসায় চলে আসে। বাইজিং এর বাসায় আসার পর যাও বাইজিং এর সেফটির জন্য বাইজিং কে একটি ম্যাজিক্যাল হেয়ার পিন দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাইজিং এই বিষয়টি বুঝতে পারেনি, তাই সে এই পিনটি নিতে রাজি হয় না। এরপরের দৃশ্যে বাইজিং এর সাথে লিংলং এবং যাওকে দেখানো হয়। সে এই দুইজনকে তার সঙ্গে নিয়ে চিহাও ভিলেজে আসে এখানে থাকা রোগীদের ট্রিটমেন্ট করার জন্য। তারা যখন এখানে আসে, এখানে আসার পর তারা দেখতে পায় এখানে যতগুলো রোগী বাইজিং এর সাথে দেখা করার জন্য এসেছে তারা সবাই মুখে কাপড় বেঁধে এসেছে। এটা দেখে তারা সবাই কিছুটা আশ্চর্য হয়, কিন্তু বাইজিং এই সব কিছুতে দিয়া না দিয়ে এখানে থাকা রোগীদের ট্রিটমেন্ট করতে শুরু করে। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। বাইজিং লিংলং এর সাথে ট্রেনিং করছিল, তখন দূর থেকে দাঁড়িয়ে বাইজিং এবং লিংলংকে যাও দেখছিল এবং সে নিজেকেই বলছিল, কেন বাইজিং আমাকে পছন্দ করে না? এটা শুনে আমরা বুঝতে পারি যাও মনে মনে বাইজিংকে পছন্দ করে, কিন্তু সে বাইজিংকে এটা এখনো বলতে পারেনি। কিন্তু অন্যদিকে বাইজিং শুধু তাকে একজন ভালো বন্ধু ভাবে, তার মনে যাওকে নিয়ে কোনো আলাদা ফিলিংস নেই। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। বাইজিং এবং যাওদের সাথে একটি মেয়ে দেখা করতে আসে এবং বাইজিংকে বলে, আপনারা যে কোনো ভাবেই হোক না কেন আমার ভাইকে বাঁচান, আমার ভাই এর ভিতরে ডিমন ঢুকে গিয়েছে। এটা শুনে বাইজিং ডিসাইড করে সে যে কোনো ভাবেই হোক না কেন ওই মেয়ে এর ভাইকে বাঁচাবে, কিন্তু ওই মেয়ে এর ভাই এর ভিতরে ডিমন গার্ল রয়েছে, সে যদি তার এই নর্মাল রূপে যায় তাহলে ডিমন গার্ল তাকে চিনে ফেলবে। তাই তারা প্ল্যান করে এবং বাইজিং কোণে এসে যে ওই লোকটির কাছে চলে যায়, কিন্তু ডিমন গার্ল এই বিষয়টি আগেই বুঝে গিয়েছিল। তাই বাইজিং যখন কোণে এসে যে সেখানে যায়, সেখানে যাওয়ার সাথে সাথে সেই লোকটির মাধ্যমে ডিমন গার্ল বাইজিং কে বিষাক্ত শরবত খাইয়ে দেয়। এর ফলে বাইজিং এর মাথা ঘুরতে শুরু করেছিল, কিন্তু তখনই লিংলং তার স্নেক রূপে সেখানে চলে আসে এবং ডিমন গার্লের উপর আক্রমণ করতে শুরু করে। বাইজিং কে বিষাক্ত শরবত খাইয়ে দেওয়ার ফলে বাইজিং নিজের বডিকে কন্ট্রোল করতে পারছিল না, তখনই সে তার গডেস রূপে চলে আসে। আসলে আজ থেকে 1000 বছর আগে যখন হোয়াইট স্নেক মানে লিংলং কে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন লিংলং কে বাইজিং সাহায্য করার চেষ্টা করে এবং লিংলং কে স্বর্গে রাখার চেষ্টা করে, কিন্তু এটা দেখে কিং অফ গডেস বাইজিং এর উপর অনেক বেশি রেগে যায় এবং লিংলং এর সাথে সাথে বাইজিং কেও হিউম্যান বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কিন্তু কিং অফ গডেস এই দুইজনকে পৃথিবীতে পাঠানোর সময় সে এই দুইজনের স্মৃতিশক্তি মুছে দিয়েছিল, তাই বাইজিং জানে না সে একজন গডেস, আর লিংলং ও জানে না বাইজিং তাকে একসময় সাহায্য করেছিল। এরপর যখন বাইজিং এর বডি থেকে বিষের প্রভাব কেটে যায়, তখনই সে তার আগের রূপে চলে আসে, কিন্তু এখন তার সাথে যা কিছু হয়েছে তার এই সব কিছুর কিছুই মনে নেই। বাইজিং যখন তার হিউম্যান রূপে ফিরে আসে, তখনই সেই ডিমন বাইজিং কে বলে, আমি
এতদিন থেকে যাকে খুশি তুমি সেই। কিন্তু এটা শুনে লিলং তাকে বলে তুমি যাকে খুশছো বাইজিং সে নয়, এটা বলে সে ওই ডিমনটির উপর আক্রমণ করে দেয়। কিন্তু তখনই ওই ডিমনটি সেই লোকটির ভিতর থেকে বেরিয়ে যায়, কিন্তু তলোয়ারটি ওই লোকটির ভিতরে ঢুকে যায়। এরপর ওই ডিমন গাল তার সঙ্গীদের নিয়ে এই দুইজনের উপর আক্রমণ করতে শুরু করে। প্রথমে তো লিলং খুব সহজেই ওই ডিমনগুলোর আক্রমণকে থামাচ্ছিল, কিন্তু তখনই ডিমন গাল একটি স্পেশাল এরো দিয়ে লিলং এর উপর আক্রমণ করে দেয়। এটা দেখে লিলং বাইজিং কে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এটা দেখে আমরা বুঝতে পারি সেই স্পেশাল এরোই হচ্ছে লিলং এর দুর্বলতা। বাইজিং কে নিয়ে যখন লিলং পালিয়ে যাচ্ছিল তখনই তাদের সামনে যাও আসে এবং তাদেরকে বলে পালিয়ে যাওয়ার জন্য, এবং সে একাই ওই ডিমনগুলোর মোকাবেলা করতে শুরু করে। লিলং এবং বাইজিং সেখান থেকে তো পালিয়ে গিয়েছিল, কিন্তু যাও একা ওই ডিমনগুলোর মোকাবেলা করতে পারছিল না এবং ডিমনেরা তাকে বন্দি করে নিজেদের সঙ্গে নিয়ে চলে আসে। এরপর ডিমন গাল যাওকে জিজ্ঞাসা করে তুমি কি জানতে চাও আমি কেন বাইজিং কে কিডন্যাপ করতে চাই? আসলে বাইজিং একজন ইমর্টাল সোল এবং আমার চিফ অনেক বেশি অসুস্থ, তাই সে যদি বাইজিং এর পাওয়ার অ্যাবজর্ব করে নিতে পারে তাহলে সে সুস্থ হয়ে উঠবে। এটা শুনে যাও ডিমন গাল কে বলে বাইজিং কোনো ইমর্টাল সোল নয়, সে একজন সাধারণ মানুষ। যাও ডিমন গাল কে এটা বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডিমন গাল তাকে বলে আমি সবকিছু জানি তাই তুমি আমাকে ভুল বুঝাতে পারবে না। এরপরের দৃশ্যে বাইজিং এবং লিলং কে দেখানো হয়। তারা সেক্ট এর মধ্যে ফিরে এসেছিল। সেখানে আসার পর তারা দেখতে পায় সেক্ট এর চারিদিকে সেক্ট এর স্টুডেন্টদের লাশ পড়ে রয়েছে। তারা যখন সেক্ট এর ভিতরে যায় সেখানে তারা মাস্টার চিং কে আহত অবস্থায় দেখতে পায়। তাই তখনই লিলং তার পাওয়ার ব্যবহার করে মাস্টার চিং কে সুস্থ করে তুলে। এটা দেখে মাস্টার চিং লিলং কে বলেন এইভাবে তুমি মানুষের উপর নিজের পাওয়ার নষ্ট করো না, তোমাকে বাইজিং কে বাঁচাতে হবে। এরপর তিনি লিলং কে বলেন তুমি একটু সময়ের জন্য বাহিরে চলে যাও, আমার বাইজিং এর সাথে কিছু কথা আছে। এটা শুনে লিলং রুম থেকে বাহিরে চলে যায়। এরপরের দৃশ্যে বাইজিং এবং মাস্টার চিং কে একসঙ্গে দেখানো হয়। মাস্টার চিং বাইজিং কে বলেন আমি সব সময় তোমাকে আমার মেয়ে মেনেছি। এটা শোনার সাথে সাথেই বাইজিং মাস্টার চিং কে বলেন আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি লিলং এর সাথে করা কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারিনি। কিন্তু তখনই মাস্টার চিং বাইজিং কে বলেন আমি জানতাম তুমি এটা করতে পারবে না, কারণ লিলং বুঝে শুনেই তোমার সাথে এগ্রিমেন্ট করেছে। তুমি একজন ইমর্টাল সোল, তোমার ভিতর অনেক বেশি পাওয়ার রয়েছে, তাই সে তোমার সাথে এই এগ্রিমেন্টটি করেছে। এরপরের দৃশ্যে বাইজিং কে একটি জঙ্গলের মধ্যে দেখানো হয়। সে সেক্ট এর মরে যাওয়া স্টুডেন্টদের কবর দিছিল, তখনই সেখানে লিলং ও চলে আসে। বাইজিং লিলং কে দেখে লিলং কে জিজ্ঞাসা করে তুমি জানতে আমি একজন ইমর্টাল সোল, তাই তুমি আমার সাথে এই এগ্রিমেন্টটি করেছিলে। এটা শুনে লিলং বাইজিং কে বলে হে আমি জানতাম তুমি একজন ইমর্টাল সোল, আর তাই আমি তোমার সাথে এগ্রিমেন্টটি করেছি, কারণ তোমার পাওয়ার এর সাহায্যে আমি খুব সহজেই ট্রেনিং করতে পারি এবং ট্রেনিং করাটা আমার জন্য অনেক সহজ হয়। এটা শুনে বাইজিং লিলং এর উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই লিলং বাইজিং কে থামিয়ে দেয় এবং সে বাইজিং কে বলে আমার এছাড়া আর কোনো খারাপ ইন্টেনশন নেই, আমি কখনো তোমার সাথে খারাপ কিছু বা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করিনি, কিন্তু এখনো যদি তোমার কাছে আমাকে খারাপ মনে হয় তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো। এটা শোনার সাথে সাথেই বাইজিং তার দিকে ছুরি ছুড়ে মারে, কিন্তু সে লিলং এর উপর ছুরি না মেরে তার পাশে থাকা গাছ এর উপর ছুরি মেরেছিল। এরপর সে কাঁদতে কাঁদতে লিলং কে বলে তুমি দয়া করে ওই এগ্রিমেন্টটি ক্যান্সেল করে দাও, এখন থেকে আমরা আলাদা আলাদা নিজেদের জীবন যাপন করব। এটা শোনার সাথে সাথেই লিলং ওই এগ্রিমেন্টটি পুড়িয়ে দেয়। এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায় এবং এরপরের দৃশ্যে বাইজিং কে তার সেক্ট এর মধ্যে দেখানো হয়। সেখানে ডিমন গালও চলে এসেছিল এবং সে এখানে এসে বাইজিং এর উপর আক্রমণ করে বাইজিং কে বেহুশ করে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। লিলং দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল, কিন্তু সে বাইজিং কে সাহায্য করার জন্য এগিয়ে যায় না। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ডিমন গাল বাইজিং কে কিডন্যাপ করে নিজের সঙ্গে নিয়ে চলে এসেছে। এরপর সে বাইজিং এর ভিতর থেকে বাইজিং এর পাওয়ার বের করার চেষ্টা করে, কিন্তু তখনই বাইজিং এর হুশ ফিরে আসে এবং সে ডিমন গালের উপর আক্রমণ করে ডিমন গালকে অনেক বেশি আহত করে দেয়। তখনই লিংলং ও সেখানে চলে এসেছিল। এটা দেখে ডিমন গাল তার সঙ্গী লিন কুইন এর পাওয়ার অ্যাবজর্ব করে সুস্থ হয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাইজিং লিংলং কে সেখানে দেখে সে লিংলং কে বলে আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার দ্বারের কাছেও আসবে না, তাহলে তুমি এখানে কেন এসেছো? এটা শুনে লিংলং বাইজিং কে বলে আমি তোমার গোলাম নই, যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। এরপর সে তার স্নেক রূপে এসে বাইজিং কে সঙ্গে নিয়ে যাওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা যাওকে খুঁজতে খুঁজতে একটি লেক এর পাশে চলে এসেছিল। তখনই সেই ডিমন গাল এর লোকেরা এদের উপর আক্রমণ করে দেয়, তাই লিংলং সেই লোকগুলোর সাথে লড়াই করতে শুরু করে। লিংলং যখন ডিমন গাল এর লোকেদের সাথে লড়াই করছিল তখনই ডিমন
তখন গাল পিছন থেকে এসে বাইজিং এর উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই লিংলং তার উপরও আক্রমণ করে দেয়। এটা দেখে ডিমন গাল সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ডিমন গাল যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখনই লিংলং ও তার পিছু করতে শুরু করে। ডিমন গাল সেখান থেকে পালিয়ে তার চিফ এর মহলের মধ্যে চলে এসেছিল। এখানে আসার পর সে দেখতে পায় তার সঙ্গীরা সবাই মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার চিফ ও নিজের সিংহাসনের মধ্যে নেই। এটা দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং নিজের চিফকে খোঁজাখুঁজি করতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ কেউ একজন তার বডি থেকে তার পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে ডিমন গাল এর বডি থেকে তার সমস্ত পাওয়ার অ্যাবজর্ব করে নেয়। ডিমন গাল এর বডি থেকে যে পাওয়ার অ্যাবজর্ব করে নিচ্ছে সে আর কেউ নয়, ডিমন গাল এর এই চিফ ইউন হুয়া। তখনই লিংলং ও সেখানে চলে আসে। সে ডিমন গালের পিছু করতে করতে এতদূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। লিংলং এখানে এসে ইউন হুয়াকে দেখে অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। তখনই আমরা জানতে পারি কিছু বছর আগে পর্যন্ত এই দুইজন একে অপরকে ভালোবাসত। ইউন হুয়া লিংলং কে এখানে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে লিংলং কে বলে, আমি এই বছরগুলোতে তোমাকে খুব বেশি মিস করেছি, কিন্তু তোমার সাথে দেখা করতে পারিনি কারণ কয়েকজন সাধু মিলে আমার সোলকে একটি বাউলের মধ্যে বন্দী করে দিয়েছিল। এর সাথে সাথে আমি এটাও জানি তুমি আমাকে বাঁচানোর জন্যই বাইজিং এর সাথে এগ্রিমেন্ট করেছিলে। এটা শুনে লিংলং ইউন হুয়াকে বলে, তুমি যাকে খুঁজছো বাইজিং সে নয়। কিন্তু তখনই ইউন হুয়া লিংলং কে বলে, এখন তোমায় আমাকে বাঁচানোর জন্য বাইজিং কে মেরে তার সোল এনে দিতে হবে। এইভাবে এই দুইজন যখন একে অপরের সাথে কথা বলছিল তখনই তারা বাহিরে থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়। আসলে যাও লিংলং এর পিছু করতে করতে এই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং এতক্ষণ এই দুইজন একে অপরকে যা বলেছে যাও সবকিছু শুনে ফেলেছে। তাই সে বাইজিং কে সবকিছু বলার জন্য সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু লিংলং আওয়াজ শুনে বাহিরে চলে এসেছিল। সে যাওকে সেখান থেকে যেতে দেখে যাও এর পিছু করতে শুরু করে এবং আকাশে গিয়ে এই দুইজন নিজেদের বিস্ট রূপে এসে একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু অনেক সময় লড়াই করার পরও কেউ কাউকে হারাতে পারছিল না। এরপর এই দুইজন মাটিতে এসে নিজেদের হিউম্যান রূপ নিয়ে একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। তখনই যাও লিংলং কে বলে, আমি যে কোনোভাবেই হোক না কেন বাইজিং কে বাঁচিয়েই ছাড়বো। তখনই সেখানে বাইজিং চলে আসে। বাইজিং কে সেখানে আসতে দেখে যাও বাইজিং কে লিংলং সম্পর্কে সবকিছু বলতে যায়। কিন্তু তখনই বাইজিং যাও কে বলে, আমি তোমার উপর বিশ্বাস করব নাকি লিংলং এর উপর? আমাকে যদি তোমার কথা বিশ্বাস করাতে হয় তাহলে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তখনই বাইজিং যাও কে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জন্য মরতে পারবে? কিন্তু এটা শুনে যাও এর হা বলতে দেরি হয়, কিন্তু বাইজিং তখনই যাও এর বুকের মধ্যে নিজের হাতে থাকা একটি ছুরি ঢুকিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই আসলে সেটা বাইজিং নয়, ইউন হুয়া বাইজিং এর রূপ নিয়ে সেখানে এসেছিল এবং সে তার হাতে থাকা ছুরিটি দিয়ে যাওকে সেখানেই মেরে ফেলে। এরপর ইউন হুয়া লিংলং কে বলে, আমি তো যাওকে মেরে ফেলেছি, এখন বাইজিং কে এখানে নিয়ে আসা তোমার কাজ, তুমি কি বাইজিং কে মারতে পারবে? এটা শুনে লিংলং ইউন হুয়া কে বলে, তুমি আমার উপর বিশ্বাস করো, আমি যে কোনো ভাবেই হোক না কেন বাইজিং কে এখানে নিয়ে আসব। এরপরের দৃশ্যে আমরা বাইজিং কে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখি, সে লিংলং এর জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে লিংলং চলে আসে। লিংলং কে সেখানে আসতে দেখে বাইজিং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তখনই লিংলং তার কাছে থাকা একটি ছুরি বের করে যখনই বাইজিং এর পিঠে ঢুকাতেই যাবে তখনই এখানে এই পার্টটি সমাপ্ত হয়ে যায়। পার্ট টু এর শেষে আমরা দেখেছিলাম ইউন হুয়া বাইজিং এর বেশে এসে যাওকে মেরে ফেলেছিল। এরপর লিংলং আসল বাইজিং এর কাছে চলে আসে এবং তাকে ধোঁকা দিয়ে একটি ছুরি দিয়ে তার শরীরে আঘাত করতেই যাচ্ছিল, কিন্তু এই দৃশ্যটি দেখেই পার্ট টু শেষ হয়ে গিয়েছিল। তো পার্ট থ্রি এর শুরুতে আমরা বাইজিং কে অন্য একটি জায়গায় দেখতে পাই। এটা দেখে আমরা বুঝতে পারি লিংলং বাইজিং কে মারতে পারেনি, এখন বাইজিং কোনো একটি জিনিস খোঁজার জন্য এখানে এসেছে। সে যখন ওই জিনিসটি খোঁজার জন্য তার সামনে থাকা একটি গুহার ভিতর ঢুকতেই যাবে তখনই সেখানে লিংলং চলে আসে এবং বাইজিং কে থামিয়ে বলে, সামনে বিপদ। লিংলং বাইজিং কে এই কথাটি বলার সাথে সাথেই এই দুইজনের সামনে দুইটি ডিমন চলে আসে এবং এখানে আসার সাথে সাথেই তারা এই দুইজনের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু লিংলং এই দুইটি ডিমনের সাথে লড়াই করে খুব সহজেই এই দুইটি ডিমনকে আহত করে দিয়েছিল, কিন্তু ডিমন গুলো হার মানতে রাজি ছিল না। তারা তাদের স্প্রিট কে একত্র করে লিংলং এর উপর আক্রমণ করে দিয়েছিল, কিন্তু তখনই লিংলং তার স্নেক স্প্রিট ব্যবহার করে এই দুইটি ডিমনের স্প্রিট কে নষ্ট করে তাদেরকেও মেরে ফেলেছিল, কিন্তু এতে লিংলং অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। তখনই আমরা জানতে পারি আসলে লিংলং অনেক বেশি অসুস্থ আর লিংলং এর জন্য ঔষধি খোঁজার জন্যই বাইজিং এখানে এসেছে। এরপর লিংলং তার স্নেক রূপে এসে বাইজিং এর কাছে চলে যায়। লিংলং বাইজিং এর কাছে চলে আসার পর বাইজিং লিংলং এর জন্য হার্ব খোঁজার জন্য ওই গুহাটির ভিতর ঢুকে পড়েছিল। সেখানে গিয়ে সে চারিদিকে হার্ব খোঁজাখুঁজি করছিল, তখনই সে ভুল করে একটি ট্র্যাপের উপর পা দিয়ে দেয়। এর ফলে সেখানে অনেকগুলো টেন্টিকেল চলে আসে এবং
টেন্টিকলগুলো এখানে আসার পর তার উপর আক্রমণ করতে শুরু করে। এটা দেখে বাইজিং ওই টেন্টিকলগুলোর সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তখনই সে ভুল করে আবার আরো একটি বাটন চাপ দিয়ে দিয়েছিল। এর ফলে ওই টেন্টিকলগুলো সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। টেন্টিকলগুলো সেখান থেকে চলে যাওয়ার পর বাইজিং সেখানে থাকা বাটনগুলোকে ভালো করে দেখতে শুরু করে। আসলে এই বাটনগুলো প্যাটার্ন আকারে সেখানে তৈরি করা ছিল। বাইজিং অনেকক্ষণ এই বাটনগুলোকে দেখার পর সে হঠাৎ করে একটি বাটনের উপর চাপ দিয়ে দেয়। সে যখনই ওই বাটনটির উপর চাপ দেয় তখনই তার সামনে একটি হার্পস চলে আসে। তাই সে ওই হার্পসটি নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। সে যখন ওই গুহা থেকে বেরিয়ে সেখান থেকে চলে আসতেই যাচ্ছিল তখনই সেখানে ফক্স ডিমন চলে আসে। ফক্স ডিমনকে দেখে বাইজিং অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ফক্স ডিমন চাইলে খুব সহজেই বাইজিংকে মেরে ফেলতে পারে। কিন্তু তখনই সেখানে বাইজিং এর একটি পুরনো বন্ধু চলে আসে এবং ওই ফক্স ডিমনের উপর আক্রমণ করে ফক্স ডিমনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর বাইজিং তার সেক্ট এর মধ্যে ফিরে আসে এবং ওই হার্বটি ব্যবহার করে পিল রিফাইন করতে শুরু করে, মানে ট্যাবলেট তৈরি করতে শুরু করে দিয়েছিল। এরপর যখন ট্যাবলেটটি তৈরি হয়ে যায় ওই ট্যাবলেটটি সে লিলংকে খাইয়ে দেয়। এই ট্যাবলেটটি খাওয়ার পর লিলং কিছুটা তো সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তাই বাইজিং লিলং এর খেয়াল রাখতে শুরু করে এবং তার অনেক দিনের চেষ্টার পর লিলং পুরোপুরি সুস্থ হয়ে যায়। এর ফলে লিলং তার হিউম্যান রূপেও চলে এসেছিল। এটা দেখে বাইজিং লিলংকে বলে, এখন তুমি তোমার ইউনহুয়া এর কাছে চলে যেতে পারো। এটা শুনে আমরা বুঝতে পারি বাইজিং ইউনহুয়া সম্পর্কেও জেনে গিয়েছে। তখনই লিলং বাইজিংকে বলে, আমি আর ইউনহুয়া এর কাছে যাব না, কারণ আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে বাইজিং অনেক বেশি খুশি হয়ে যায় এবং লিলং এর কাছে এসে তাকে জড়িয়ে ধরে। এরপরের দৃশ্যে আমরা এই দুইজনকে একসঙ্গে দেখতে পাই। তারা একসঙ্গে অনেক ভালো টাইম স্পেন্ড করছিল। তখনই লিলং বাইজিংকে তার সঙ্গে নিয়ে একটি পোর্টালের মাধ্যমে তার বোন এর ঘরে চলে আসে, যাতে সে তার বোন এর সাথে বাইজিং এর দেখা করিয়ে দিতে পারে। এখানে আসার পর লিলং তার বোন ও বাইজিংকে সঙ্গে নিয়ে খাবার খেতে বসে। তখনই বাইজিং এর সামনে লিলং এর বোন একটি ইঁদুরকে হাতে নিয়ে কপাত দিয়ে মুখে দিয়ে চপাত করে খেয়ে ফেলে। এরপর সে বাইজিংকেও একটা ইঁদুর দিয়ে তাকে বলে এটা খাওয়ার জন্য। বাইজিং লিলং এর বোনের কথা রাখার জন্য সে যখনই ওই ইঁদুরটি খেতে যাবে তখনই লিলং বাইজিংকে থামিয়ে দেয় এবং সে বাইজিংকে বলে, আমার বোন জানে তুমি একজন মানুষ, তুমি জীবিত জিনিস খেতে পারবে না, সে তো শুধু তোমার সাথে মজা করছিল। তখনই এই তিনজন বাহিরে কিছু একটার আওয়াজ শুনতে পায়। যখন তারা বিষয়টি দেখার জন্য বাহিরে আসে তারা নিজেদের সামনে অনেকগুলো ডিমনকে দেখতে পায়। এই তিনজন কোনো কিছুই বুঝে ওঠার আগেই একটি ডিমন অনেক স্পিডে বাইজিং এর কাছে আসে এবং বাইজিংকে তার সঙ্গে নিয়ে একটি পোর্টালের মধ্য দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা আসলে ফক্স ডিমন ছিল। সে বাইজিংকে নিয়ে তার বাড়িতে চলে এসেছিল এবং এখানে আসার পর সে জোরপূর্বক বাইজিংকে একটি ফ্লাওয়ার খাইয়ে দেয়। ওই ফ্লাওয়ারটি খাওয়ার সঙ্গে সঙ্গেই বাইজিং এর মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল। তখনই হঠাৎ করে একটি তলোয়ার এসে ফক্স ডিমনের গায়ে লাগে। সে এই তলোয়ারটিকে থামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে কোনোভাবেই এই তলোয়ারটিকে থামাতে পারেনি এবং এই তলোয়ারটি তার গায়ে লাগার ফলে সে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। তাই সে তখনই সেখান থেকে পালিয়ে যায়। ফক্স ডিমন সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই লিলং সেখানে চলে আসে। এটা দেখে আমরা বুঝতে পারি লিলংই ফক্স ডিমনের উপর আক্রমণ করেছে। এরপর সে বাইজিং এর কাছে গিয়ে বাইজিংকে জিজ্ঞাসা করে, তোমার কিছু হয়নি তো? তখনই ফক্স ডিমন লিলং এর পিছন থেকে এসে লিলং এর উপর আক্রমণ করে তাকেও কিছুটা আহত করে দেয়। এরপর সে লিলংকে বলে, আমি বাইজিংকে একটি বিষাক্ত ফ্লাওয়ার খাইয়ে দিয়েছি, তুমি যদি বাইজিংকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এই হোয়াইট ফ্লাওয়ারটি খেতে হবে। এটা শোনার সাথে সাথে লিলং ওই হোয়াইট ফ্লাওয়ারটি খেয়ে ফেলে। এটা দেখে ফক্স ডিমন হেসে হেসে সেখান থেকে চলে যায়। ফক্স ডিমন সেখান থেকে যেতেই লিলং বাইজিংকে একটি কিস করে দেয়। এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায়। এরপর এই দুইজনের বিয়ের দিনের দৃশ্য দেখানো হয়। বাইজিং এর ফলে অনেক বেশি খুশি ছিল। এরপরের দৃশ্যেই আমরা বাইজিংকে একটি গাছের নিচে বসে থাকতে দেখি। সে ওই গাছটির নিচে বসে তার বিয়ের অ্যারেঞ্জমেন্ট দেখছিল। তখনই আমরা দেখতে পাই বাইজিং এর চারিপাশে একটি ইনভিজিবল শিল্ড লাগানো রয়েছে, এর ফলে কেউই তাকে দেখতে পাচ্ছে না। এই শিল্ডটি দেখে বাইজিং অনেক বেশি আশ্চর্য হয়ে যায়, কারণ সে কোনোভাবেই ওই শিল্ড এর ভিতর থেকে বের হতে পারছিল না। তখনই আমরা লিংলং এর সাথে ইউনহুয়াকে দেখতে পাই। আসলে এখানে লিংলং ইউনহুয়াকে বিয়ে করতে চলেছিল। এটা দেখে বাইজিং অনেক বেশি আশ্চর্য হয়ে যায়, কিন্তু সে কোনোভাবেই ওই শিল্ড এর ভিতর থেকে বের হতে পারছিল না। এরপর যখন ইউনহুয়া এবং লিংলং এর বিয়ে সম্পূর্ণ হয়ে যায় তখনই ইউনহুয়া ওই শিল্ডটি খুলে দেয়। শিল্ডটি খোলার সাথে সাথেই বাইজিং দৌড়ে লিংলং এর কাছে আসে এবং লিংলংকে সবকিছু খুলে বলার চেষ্টা করলে লিংলং তাকে বলে, আমি এই সবকিছু আগে থেকে জানতাম। এটা শুনে বাইজিং লিংলংকে জিজ্ঞাসা করে, তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে কেন আমার সাথে এই নাটকটি করলে? এটা শুনে লিংলং বাইজিংকে বলে, আমি তো শুধু তোমার সাথে টাইম পাস করেছি, আমাদের ডিমনদের কাছে তোমাদের হিউম্যানদের ইমোশনের কোনো মূল্য নেই। এবং তখনই সে বাইজিংকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। এটা শুনে বাইজিং অনেক বেশি রেগে যায় এবং তখনই তার হাতে ফ্লেম জ্বলতে
করতে শুরু করে এবং সে চিৎকার করতে শুরু করে। তখনই লিংলং তার লোকেদের বলে বাইজিংকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। এটা শুনে লিংলং এর দুইজন সার্ভেন্ট সেখানে এসে বাইজিংকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাইজিং অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে ওই লোকেদেরকে তার কাছ থেকে সরিয়ে দেয়। এটা দেখে এই অনুষ্ঠানে যতগুলো লোক এসেছিল তারা সেখান থেকে পালিয়ে যায় এবং তখনই বাইজিং তার হাতে থাকা ফ্লেম নিয়ে লিংলং এর কাছে চলে যায় এবং লিংলং এর উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু সে কোনোভাবেই লিংলং কে হার্ট করতে পারছিল না, তাই সে তার হাতে জ্বলতে থাকা ফ্লেম কে নিভিয়ে দেয়। তখনই লিংলং বাইজিং এর উপর আক্রমণ করে দেয়। বাইজিং আঘাতটির ফলে লিংলং এর ঘর থেকে বেরিয়ে মাটিতে পড়তেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে বাইজিং এর বন্ধু জিগজু চলে আসে এবং বাইজিং কে মাটিতে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর জিগজু বাইজিং কে একটি কফিন দেখিয়ে বলে লিংলং আমাদের মাস্টারকেও মেরে ফেলেছে। এটা শুনে বাইজিং আরো বেশি রেগে যায় এবং সে তার কাছে থাকা একটি ছুরি দিয়ে আবার লিংলং এর উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু তখনই ইউনহুয়া বাইজিং এর উপর আক্রমণ করে বাইজিং কে দূরে সরিয়ে দেয়। এটা দেখে জিগজু ইউনহুয়া এর উপর আক্রমণ করার জন্য এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই তার সামনে লিংলং চলে আসে এবং এরপর এই দুইজন নিজেদের স্প্রিট রূপে এসে আকাশে গিয়ে একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু তখনই বাইজিং এই দুইজনকে থামিয়ে দেয় এবং লিংলং কে বলে আমি কোনোভাবেই তোমাকে হার্ট করতে পারবো না, কিন্তু এত পেইন নিয়ে আমি জীবিত থাকতেও পারবো না। এটা বলে সে তার হাতে থাকা ছুরিটি নিজের শরীরে ঢুকিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই আঘাত লেগেছে বাইজিং এর শরীরে, কিন্তু পেইন লিংলং এরও ফিল হচ্ছে। আসলে এই সব কিছু হচ্ছে সেই ফ্লাওয়ার গুলোর জন্য, যেই ফ্লাওয়ার গুলো ফক্স ডিমন এই দুইজনকে খাইয়ে দিয়েছিল। তখনই আমরা দেখতে পাই বাইজিং বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা বাইজিং কে জিগজু এর সাথে দেখতে পাই। সে জিগজু এর কাছ থেকে সোয়ার্ড ফাইটিং শিখছিল। এরপর এই দুইজন একসাথে মিলে তাদের মাস্টার এর অন্তিম সংস্কার করে দেয়। এখানেই এই দৃশ্যটি কাট হয়ে যায় এবং আমাদের 6-7 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে বাইজিং অনেক বেশি অসুস্থ, তাই সে একজন ডক্টর এর কাছে এসেছে। ডক্টর বাইজিং কে চেক করার পর সে বাইজিং এর জন্য হার্বস নেওয়ার জন্য যখনই তার রুম থেকে বেরিয়ে আসছিল তখনই সেখানে ফক্স ডিমন চলে আসে। আসলে কিছুদিন আগ পর্যন্ত এই দুইজন একে অপরকে পছন্দ করত, কিন্তু যখনই এই ডক্টর জানতে পারে সে যাকে পছন্দ করে সে একজন ডিমন, তাই সে ফক্স ডিমন এর সাথে ব্রেক আপ করে নেয়। কিন্তু ফক্স ডিমন এখনো এই ডক্টরকে পছন্দ করত, তাই সে এই ডক্টরকে রাজি করানোর জন্য এখানে এসেছে। কিন্তু বাইজিং যখনই ফক্স ডিমন কে এখানে দেখতে পায় সে তার কাছে থাকা একটি তলোয়ার দিয়ে ফক্স ডিমনের উপর আক্রমণ করে দেয়। কিন্তু ফক্স ডিমন খুব সহজেই ওই তলোয়ারটিকে থামিয়ে তার কাছে থাকা মুন ব্লেড দিয়ে বাইজিং এর উপর আক্রমণ করে দেয়। কিন্তু তখনই সেখানে জিগজু চলে আসে এবং এই মুন ব্লেডটিকে থামিয়ে বাইজিং কে এই মুন ব্লেড এর হাত থেকে বাঁচিয়ে নেয়। ডক্টর তার পেশেন্টের উপর এইভাবে আক্রমণ হতে দেখে ফক্স ডিমনের উপর অনেক বেশি রেগে যায় এবং ফক্স ডিমন কে অনেক গালিগালাজ করে তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। ডক্টর কে এইভাবে কথা বলতে দেখে ফক্স ডিমন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ফক্স ডিমন সেখান থেকে চলে যাওয়ার পর লিলং বাইজিং কে বলে তুমি পুরনো কথাগুলো কেন ভুলে যাচ্ছ না। এটা শুনে বাইজিং লিলং এর উপর অনেক বেশি রেগে যায় এবং সে লিলং কে একটি তাপ্পড় মেরে সেখান থেকে চলে আসে। বাইজিং লিলং কে সেখানে দেখে তার পুরনো কথাগুলো আবার মনে পড়ে যাচ্ছিল, তাই সেই ডক্টরখানা থেকে বেরিয়ে ডাইরেক্ট একটি বারের ভিতর ঢুকে পড়ে। কিন্তু এই বারের ভিতরের দৃশ্য দেখে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যায়, কারণ এই বারের ভিতরে যতগুলো লোক ছিল সবাইকে কে যেন মেরে ফেলেছে। তখনই সে এই লোকগুলোর শরীরে সাপের কাটার আঘাত দেখতে পায়। এটা দেখে সে ডাইরেক্ট লিলং এর বোনের কাছে চলে আসে এবং লিলং এর বোনকে এই সবকিছু সম্পর্কে জানালে লিলং এর বোন তাকে বলে আমাদের ক্লানে অনেকগুলো স্নেক রয়েছে, তাই কে ওই লোকগুলোকে মেরেছে এটা জানা অসম্ভব। এটা শুনে বাইজিং সেখান থেকে ফিরে আসতে শুরু করে, কিন্তু তখনই লিংলং এর বোন বাইজিং কে থামিয়ে দেয় এবং সে বাইজিং কে বলে আমার ভাই লিংলং তোমাকে সেদিন ধোকা দেয়নি, আসলে ইউনহুয়া আমার ডিমন কুরকে চুরি করে নিয়েছিল এবং এরপর সে আমার ভাইকে ব্ল্যাকমেল করে এবং সে বাধ্য করে তোমার সাথে সেই সবকিছু করার জন্য। এটা শুনে বাইজিং অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সে ডাইরেক্ট সেখান থেকে লিংলং এর বাড়িতে চলে আসে এবং এখানে আসার পর সে লিংলং এর দিকে একটি তলোয়ার তাক করে সে লিলং কে বলে আচ্ছা সেদিন যদি আমি মরে যেতাম তাহলে তুমি কি করতে। এটা শুনে লিলং তাকে বলে তুমি যদি মরে যেতে তাহলে আমিও নিজেকে শেষ করে দিয়ে তোমার কাছে চলে যেতাম। এটা বলে সে বাইজিং কে টান দিয়ে নিজের কাছে এনে কিস করে দেয়। এরপর সে বাইজিং কে বলে আমাকে প্রমিস করো তুমি আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। এরপর এই দুইজন আবার একসাথে থাকতে শুরু করে। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন জিগজু বাইজিং কে খুঁজতে খুঁজতে এখানেও চলে আসে এবং সে বাইজিং কে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। এটা শুনে বাইজিং জিগজু কে বলে আমি এখন লিলং এর সন্তানের মা হতে চলেছি, তাই আমি এখান ছেড়ে আর কোথাও যেতে পারবো না। এটা শুনে জিগজু এরও মন ভেঙে যায়, কারণ সেও বাইজিং কে পছন্দ করতে শুরু করে দিয়েছিল, তাই সে ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে লিল
শিলংকে দেখানো হয়। সে একটি জায়গায় বসে বাঁশি বাজাচ্ছিল এবং মনে মনে বাইজিং এর কথা চিন্তা করছিল। তখনই সেখানে ইউনহুয়া চলে আসে এবং লিলংকে জিজ্ঞাসা করে, তুমি তো আমাকে পছন্দ করতে, তাহলে এখন তুমি কিভাবে বাইজিংকে পছন্দ করতে পারো? এটা শুনে লিলং ইউনহুয়াকে বলে, আমি কখনোই তোমাকে পছন্দ করিনি, তুমি তো শুধু নিজের কাজেই আমাকে ব্যবহার করে গিয়েছো। এটা শুনে ইউনহুয়া লিংলং এর শরীর থেকে তার পাওয়ার গুলো অ্যাবজর্ব করতে শুরু করে। এটা দেখে লিলং ইউনহুয়া এর উপর আক্রমণ করতে শুরু করে। এরপর এই দুইজন একে অপরের সাথে লড়াই করতে শুরু করে এবং কিছুক্ষণ লড়াই করার পর ইউনহুয়া লিলংকে হারিয়ে দেয়। তখনই সেখানে বাইজিং ও চলে এসেছিল। সে লিলংকে আহত দেখে ইউনহুয়া এর উপর অনেক বেশি রেগে যায় এবং ইউনহুয়া এর উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ইউনহুয়া একই আক্রমণে তাকেও আহত করে দেয়। এরপরের দৃশ্যে ফক্স ডিমনকে দেখানো হয়। ফক্স ডিমন বাইজিং এর একটি বন্ধুর কাছে এসেছিল এবং সে বাইজিং এর সেই বন্ধুটিকে তার সাথে কাজ করার অফার দেয়। কিন্তু তখনই বাইজিং এর সেই বন্ধুটি ফক্স ডিমনকে বলে, আমি কেন তোমার সাথে কাজ করব? এটা শুনে ফক্স ডিমন বাইজিং এর সেই বন্ধুটিকে বলে, বাইজিং এর জীবন এখন আমার হাতে, তাই যদি তুমি আমার সাথে কাজ না করো তাহলে আমি বাইজিং কে মেরে ফেলবো। এটা শুনে বাইজিং এর সেই বন্ধুটি ফক্স ডিমন এর সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে বাইজিং এর সেই বন্ধুটিকে লিংলং এর পিছনে দেখানো হয়। সে লিলং এর পিছু করছিল এবং লিলং কে বলছিল, তোমার কারণে বাইজিং অনেক বেশি কষ্ট পেয়েছে, তাই আজ আমি তোমাকে ছাড়বো না। এরপর এই দুইজনকে একটি ফরেস্টের মধ্যে দেখানো হয়। এই দুইজন একে অপরের সাথে লড়াই করছিল, কিন্তু এখান থেকে কেউই বিজয়ী হতে পারছিল না, তাই বাধ্য হয়ে এই দুইজন লড়াই থামিয়ে সেখান থেকে ফিরে আসে। এর পরের দৃশ্যে লিলংকে ইউনহুয়া এর ঘরের মধ্যে দেখানো হয়, কিন্তু আসলে এটা লিলং নয়। ফক্স ডিমন লিলং এর বেশ নিয়ে এখানে চলে এসেছিল এবং এখানে আসার পর সে ইউনহুয়া এর সাথে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছিল। তখনই সে সুযোগ বুঝে ইউনহুয়া এর গলার মধ্যে একটি কামড় বসিয়ে দেয়, কিন্তু ইউনহুয়া বিষয়টি বুঝে গিয়েছিল, তাই সে তখনই সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা বাইজিং কে জিগজু এর ঘরের মধ্যে দেখতে পাই। ফক্স ডিমন বাইজিং কেও নিজের বশে করে নিয়েছিল এবং বাইজিং কে দিয়ে জিগজু এর সাথে ফ্লার্ট করাতে শুরু করে দিয়েছিল। জিগজু এর বাইজিং এর উপর সন্দেহ হচ্ছিল, তাই সে প্রথমে তো মানছিল না। তখনই ফক্স ডিমন জিগজু কেও নিজের বশে নিয়ে নেয় এবং সুযোগ বুঝে জিগজুর গলায়ও একটি কামড় বসিয়ে দেয়। তখনই এই দুইজন সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর যখন বাইজিং এর হুশ ফিরে আসে, সে জিগজুকে আদমোরা অবস্থায় দেখতে পায়। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় এবং সে নিজের পাওয়ার ব্যবহার করে ফক্স ডিমনকে বন্দি করে নেয়, কারণ ফক্স ডিমন একটি সাতার বেশ নিয়ে সেখানেই লুকিয়েছিল। বাইজিং যখন ফক্স ডিমনকে মারতে যাচ্ছিল, তখনই সেখানে লিলং চলে আসে এবং বাইজিংকে বলে, তুমি যদি ফক্স ডিমনকে মেরে ফেলো তাহলে আমাদের মধ্যকার সম্পর্ক ভেঙে যাবে। এটা শুনে বাধ্য হয়ে বাইজিং ফক্স ডিমনকে ছেড়ে দেয়। এরপর ফক্স ডিমন সেখান থেকে ডাইরেক্ট ওই ডক্টরের বাড়িতে চলে আসে, কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় ওই ডক্টর অন্য একটি মেয়ে এর সাথে বিয়ের পিঁড়িতে বসে গিয়েছে। এটা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরের দৃশ্যে বাইজিং কে দেখানো হয়। সে জিগজু এর ডিমটি নিয়ে একটি গাছের কাছে চলে আসে। আসলে সেদিন জিগজু আহত হয়ে যাওয়ার পর একটি ডিমে পরিণত হয়ে গিয়েছিল, তাই বাইজিং এখানে এনে জিগজু এর ডিমটি একটি গাছে রেখে দেয়, যাতে জিগজু কয়েকশো বছর কাল্টিভেশন করে আবার মানুষ রূপে ফিরে আসতে পারে। এরপর বাইজিং তার মাস্টার এর কবরের কাছে চলে যায় এবং কবরের সামনে বসে কাঁদতে শুরু করে। তখনই সেখানে লিলং চলে আসে এবং নিজের পাওয়ার ব্যবহার করে বাইজিং এর পেট থেকে বাইজিং এর সন্তানের পাওয়ার গুলো অ্যাবজর্ব করে একটি বোতলে ভরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইজিং এই সব কিছু দেখে কিছুই বুঝতে পারছিল না, সে অনেক বেশি কনফিউজ হয়ে পড়েছিল। অন্যদিকে লিলং বাইজিং এর বাচ্চার পাওয়ার নিয়ে ইউনহুয়া এর বাড়ির মধ্যে চলে এসেছিল এবং এখানে আসার পর সে তার বাচ্চার পাওয়ার ইউনহুয়া এর মধ্যে ঢেলে দেয়। কিন্তু তবুও ইউনহুয়া এখনো সুস্থ হয়নি, তাই সে নিজের ডিমন কোর বের করে ইউনহুয়া এর মধ্যে ঢেলে দিচ্ছিল। তখনই বাইজিং তার বন্ধুটিকে নিয়ে এখানে চলে আসে। তারা এখানে এসে দেখতে পায় লিলং তার ডিমন কোরকে ইউনহুয়া এর মধ্যে ঢেলে দিচ্ছে। এটা দেখে তারা কিছুই বুঝতে পারছিল না। তখনই বাইজিং তার হোয়াইট স্নেক রূপে চলে আসে। এটা দেখে লিলং এর সবকিছু মনে পড়ে যায়। তখনই আমরা জানতে পারি আসলে আজ থেকে 1000 বছর আগে বাইজিং লিলংকে সাহায্য করেছিল, কিন্তু যখনই লিলং এর হুশ ফিরে এসেছিল তখনই সে তার সামনে ইউনহুয়াকে দেখেছিল এবং ইউনহুয়া তাকে মিথ্যা বলেছিল যে সেই তাকে বাঁচিয়েছে। তাই এখন লিলং তার সবকিছু দিয়ে ইউনহুয়াকে বাঁচিয়ে তার উপর করা ঋণটি পরিশোধ করতে চাচ্ছে, কিন্তু সে বাইজিং এর স্নেক রূপ দেখে তার এখন সবকিছু মনে পড়ে গিয়েছে যে সেদিন ইউনহুয়া তাকে সাহায্য করেনি, বাইজিং তাকে সাহায্য করেছে, কিন্তু সে এটা জানতে অনেক বেশি দেরি করে ফেলেছে। ইতিমধ্যে সে তার ডিমন কোরটি ইউনহুয়া এর মধ্যে ঢেলে দিয়েছে, তাই তখনই সে মাটিতে পড়ে সেখানেই মৃত্যুবরণ করে। কিন্তু এটা দেখে বাইজিং সঙ্গে সঙ্গে নিজের ডিমন কোর বের করে লিলংয়ের ভিতরে ঢেলে দেয়। এর ফলে লিলং বেঁচে গিয়েছিল, কিন্তু বাইজিং এখন সম্পূর্ণরূপে হিউম্যানে পরিণত হয়ে গিয়েছে। ইউনহুয়া লিলংকে জীবিত হতে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই লিলং তার
সামনে গিয়ে তাকে ধরে নেয় এবং সে ইউনহুয়াকে জিজ্ঞাসা করে, সেদিন তুমি আমাকে কেন মিথ্যা বলেছিলে? এটা শুনে ইউনহুয়া লিলংকে বলে, আমি সবসময় তোমাকে পছন্দ করতাম, তাই আমি তোমাকে পাওয়ার জন্য সেই মিথ্যা কথাটি বলেছিলাম। এটা শুনে লিলং ইউনহুয়াকে বলে, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। অন্যদিকে বাইজিং এর বন্ধু বাইজিংকে শেষবারের মতো বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে বাইজিং এবং লিলংকে একসঙ্গে দেখানো হয়। তারা একসঙ্গে অনেক বেশি খুশি ছিল এবং এই দৃশ্যটি দেখিয়েই এই সিনেমাটি এখানেই সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, আশা করি এই মুভির এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সিনেমার এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।